আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায় থেকে আমরা তৃতীয় এবং চতুর্থ পাঠ দুইটি পাঠ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কোরআন মাজিদ পাঠ করার ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত নিয়মকানুন অনুসরণ করতে হয় সেগুলোকে আমরা জানি যে তাজবিদ বলা হয়। এই তাজবিদের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে মাদ এবং ওয়াকফ। মাদ শব্দটা এটা আরবি ভাষার শব্দ, ওয়াকফ শব্দটিও আরবি ভাষার শব্দ। এই দুইটি আমাদের কোরআন মাজিদ পাঠের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা আজকে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার পূর্বেই চলো আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিকি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাসটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, তোমাদের তৃতীয় পাঠ এটা হচ্ছে মাদ সম্পর্কে আলোচনা। মাদ শব্দটা এটা হচ্ছে আরবি ভাষা শব্দ। এই শব্দটা সম্পর্কে আমরা প্রথমে পরিচয় জানবো। মাদ শব্দটা শাব্দিক পরিচয় এবং পারিভাষিক পরিচয়। শাব্দিক পরিচয়টা কি? মাদ এটা হচ্ছে আরবি ভাষা শব্দ, এর অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ করা, লম্বা করা। তাহলে মাদ শব্দটার অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করা অথবা লম্বা করা। তাহলে মাদ কাকে বলে? মাদ বলা হয় থাকে মদের হরফের ডানে হরকতযুক্ত হরফকে টেনে বা লম্বা করে পড়াকে মাদ বলে। এখন মাদের হরফ, আসলে মাদের হরফটা কি? মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই আলিফ, ওয়াও, ইয়া এই তিনটি হরফের যে কোনো একটি হরফ যদি সাকিন থাকে, তার ডানের হরফটি বা ডানের যে হরফটি থাকবে সেটির উপর যদি হরকত থাকে, তাহলে সেটা হরকত আবার নির্দিষ্ট রয়েছে। যেমন আলিফের ক্ষেত্রে থাকবে কি? জবর। ওয়াওর ক্ষেত্রে থাকবে কি? পেশ। ইয়ার ক্ষেত্রে থাকবে জের। এরকম হরকত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় মাদ। এখন হরকত কাকে বলে? আরবিতে জবর, জের এবং পেশ এগুলোকে বলা হয় কি? হরকত। আবার দুই জবর, দুই জের, দুই পেশকে বলা হয় তানবিন। এছাড়া আরও রয়েছে জজম বা সাকিন, তারপর হচ্ছে তাস্তিদ, এগুলো রয়েছে। তাহলে এখানে আমরা হরকত সম্পর্কে জানলাম যে মাদের হরফ হচ্ছে কয়টি? তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটি মাদের হরফ, এই তিনটি দ্বারাই আসলে মাদ চিহ্নিত হয়। এছাড়া আরও রয়েছে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটিও মাদের চিহ্ন। এবং এছাড়া আরও রয়েছে যে তিন আলিফ পরিমাণ টানের যে চিহ্ন রয়েছে এবং চার আলিফ পরিমাণ টানেরও চিহ্ন রয়েছে, এগুলো সবগুলোই মাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা এখন আমরা জানলাম যে মাদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক পরিচয়। পারিভাষিক পরিচয়টা আবারও বলি, মাদের হরফের ডানে হরকতযুক্ত হরফকে টেনে পড়াকে বলা হয় মাদ। আবারও বলি, মাদের হরফের ডানের হরকতযুক্ত হরফকে টেনে পড়াকে বলা হয় মাদ। তাহলে মাদের হরফ কয়টি? তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এবার আমরা দেখব মাদের প্রকার। মাদ, এই যে আরবিতে তাসতি, এই যে মাদ রয়েছে তাজবিদ শাস্ত্রে, এই মাদের দুইটি প্রকার রয়েছে, প্রধানত দুইটি প্রকার। এই প্রথমত এই দুইটি প্রকার নিয়ে আলোচনা করা হয়। তোমাদের পাঠ্য বইতে এই দুইটি প্রকারই আলোচনা করা হয়েছে। মাদের প্রথমত দুইটি প্রকার হচ্ছে মাদ্দে আসলি এবং মাদ্দে ফারঈ। মাদ্দে আসলি এটা একটা আরবি ভাষা শব্দ, মাদ্দে ফারঈ এটা একটা আরবি ভাষা শব্দ। মাদ্দে আসলি, মাদ্দে আসলি শব্দের অর্থ কী? মানে হচ্ছে মূল মাদ, আসল মানে হচ্ছে মূল। এই আসলি মানে হচ্ছে মূল মাদ, আর মাদ্দে ফারঈ মানে হচ্ছে শাখা মাদ। তাহলে এই মাদ্দে ফারঈ কাকে বলে? মাদ্দে ফারঈ বলা হয় থাকে এই যে আমরা বললাম মাদের হরফের ডানে যে হরকতযুক্ত হরফকে টেনে পড়া, এটাই হচ্ছে মূলত মাদ্দে আসলি। অর্থাৎ যেই মাদের হরফের ডানে হামজা অথবা তাসদীদ অথবা সাকিন থাকবে না, সেটাকে বলা হয় কি? মাদের হরফ, মাদ্দে আসলি। আবারও বলি, মাদ্দে আসলি কাকে বলে? মাদের হরফের ডানে যদি হামজা অথবা সাকিন অথবা তাসদীদ এই তিনোটার কোনোটাই না থাকে, তাহলে সেটাকে বলা হয় কি? মাদ্দে আসলি। আর এই মাদ্দে আসলির আমরা একটা উদাহরণ দেখি। দেখো, এখানে দেওয়া আছে, আমি লিখে দিয়েছি নুহিহা। এই যে শব্দটি রয়েছে, এই শব্দটির মধ্যে তিনটি মাদ রয়েছে। যেমন ওয়াও সাকিন তার ডানে পেশ রয়েছে, ইয়া সাকিন তার ডানে জের রয়েছে, আলিফ সাকিন তার ডানে কি রয়েছে? জবর রয়েছে। আলিফের উপরে কোনো জবরও নাই, জেরও নেই, পেশও নেই। আবার ইয়া, এখানে সাকিন, ইয়াটার নিচে জবরও নাই, জেরও নাই, পেশও নাই।
আবার ওয়াও এটাও সাকিন, মানে যজনযুক্ত, এটার জবরও নাই, জেরও নাই, পেশও নাই। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ওয়াও এটা একটা মদের হরফ, ইয়া এটা একটা মদের হরফ, আলিফ এটা একটা মদের হরফ। তাহলে ওয়াও সাকিন তার ডানে পেশ আছে, ইয়া সাকিন তার ডানে জের আছে, আলিফ সাকিন তার ডানে কী আছে, জবর আছে। তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ, মানে এই তিনটা মদের হরফের ব্যবহার একটা শব্দ নুহিহা। এরকম যদি থাকে তাহলে প্রতিটি বর্ণকে একালে পরিমাণ টেনে পড়তে হবে। একালে পরিমাণ টেনে পড়তে হবে কীভাবে, একালে পরিমাণটা আমরা কীভাবে বুঝবো? একালে পরিমাণটা বোঝার মাধ্যম হচ্ছে একটা সোজা আঙুলকে যদি আমরা স্বাভাবিকভাবে বাঁকা করে আমাদের হাতের তালুর সাথে লাগাই, এতে যতটুকু সময় লাগে এই পরিমাণ সময়টাকে আমরা বলতে পারি একালে পরিমাণ। তাহলে এই যে একালে পরিমাণ আমরা টানের কথা জানলাম, যে মাদ্দে আসলি কাকে বলে এটার পরিচয় পাইলাম। এবার মাদ্দে ফারি, মাদ্দে ফারি শব্দটা ফরউন শব্দের হচ্ছে শাখা প্রশাখা, মানে ডালপালা বা শাখা প্রশাখা। মাদ্দে ফারি কাকে বলে? মাদ্দে ফারি শব্দের অর্থটা হচ্ছে শাখামত। আর মাদ্দে ফারি কাকে বলে? মাদ্দে ফারি বলা হয় থাকে মাদ্দে আসলি থেকে যে মত বের হয়, অর্থাৎ মদের হরফের পরে যদি হামজা অথবা সাকিন অথবা তাসদিদ থাকলে যে সমস্ত ক্ষেত্রে টেনে পড়তে হয় সেটাকেই বলা হয় কি, মাদ্দে ফারি। তাহলে আবারও বলি, মাদ্দে ফারি মানে হচ্ছে কি, শাখা মদ বা শাখা প্রশাখা বিশিষ্ট যে মদ। অর্থাৎ মাদ্দে ফারি কাকে বলে? মাদ্দে ফারি বলা থেকে মদ্দে আসলি থেকে যে মদ বের হয়, অর্থাৎ মদ্দে মদের হরফে ডানে যদি হামজা অথবা সাকিন অথবা তাসদিদ থাকে এবং এরকম অবস্থায় যদি কোথাও টেনে পড়তে হয় সেটাকে বলা হয় মাদ্দে ফারি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, উলাইকা। এই উলাইকা এটাও কিন্তু একটা মাদ্দে ফারি। অনেক সময় এখানে একটা টানের চিহ্ন দেওয়া থাকে চার আলিফ পরিমাণ, এই চার আলিফ পরিমাণ টানের চিহ্নটা থাকলে তখন এখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এভাবে করে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন উদাহরণ রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম মাদ্দে আসলি এবং মাদ্দে ফারি সম্পর্কে। তারপরে দেখো পার্ট চার, এটা হচ্ছে ওয়াকফ সম্পর্কে আমরা আলোচনা করব। এই ওয়াকফ, তাহলে আমরা এখানে মাদ্দে সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্তভাবে জানতে পারলাম, ওয়াকফ সম্পর্কে এখন জানবো। ওয়াকফ এটাও হচ্ছে তাজদিদ তাজবিদ শাস্ত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে তাজবিদের যে বিষয়টা রয়েছে এর মধ্যে ওয়াকফটা, এটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা যখন কোরআন মাজিদ পাঠ করি তখন আমরা এক আয়াত পরিপূর্ণ শেষ করতে অনেক সময় আমাদের শ্বাসে পরিপূর্ণভাবে হয় না, তখন মাঝখানে আমাদের থামার প্রয়োজন হয়। এখন আমাদের জানতে হবে কোন জায়গায় আমরা থামতে পারবো অথবা কোন জায়গায় আমরা থামতে পারবো না, এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। আর এটা জানতে হলে এই ওয়াকফ সম্পর্কে ধারণা পেতে হবে, কেননা এই ওয়াকফটার মাধ্যমে মূলত আমরা ওয়াকফট যেখানে চিহ্ন থাকবে সেখানেই আমরা থামতে পারবো অথবা না থামারও নির্দেশ রয়েছে। তাহলে সেই সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ ধারণা থাকে তবেই কেবল আমরা এই ওয়াকফ মানে আমরা পরিপূর্ণভাবে কোরআন মাজিদ সঠিকভাবে পাঠ করতে পারবো। এই জন্য ওয়াকফ সম্পর্কে আমরা জেনে নিই। চলো এখানে দেখো, প্রথমে আসো ওয়াকফ এর পরিচয়। ওয়াকফ এটা হচ্ছে আরবি ভাষা শব্দ, ওয়াকফ শব্দটা হচ্ছে থামা বা বিরতি দেওয়া। তাহলে এই ওয়াকফ শব্দটা কি, থামা অথবা বিরতি দেওয়া বা বিরতি নেওয়া। তাহলে এই ওয়াকফ কাকে বলে? কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমরা যে সমস্ত স্থানে থামি বা নির্দিষ্ট করে সময় বিরতি স্থাপন করি, বিরতি গ্রহণ করি, সেটাকে বলা হয় কি, ওয়াকফ। এই ওয়াকফটাকে বাংলায় বলা হয় বিরাম চিহ্ন। অর্থাৎ আমরা বাংলা ভাষায় যখন কোনো কিছু লিখি তখন যে আমরা দাঁড়ি কমা ব্যবহার করি এগুলো হচ্ছে বিরাম চিহ্ন। ঠিক তেমনিভাবে কোরআন মাজিদের বা আরবি লেখার ক্ষেত্রেও এরকম কিছু চিহ্ন রয়েছে, মানে কোরআন মাজিদের ক্ষেত্রে বিশেষভাবে কিছু চিহ্ন রয়েছে, সেগুলোকে বলা হয় ওয়াকফ। তাহলে এই ওয়াকফ আসলে কেন প্রয়োজন, ওয়াকফের ব্যবহারের গুরুত্বটা আমরা জানি, যে ওয়াকফ অনুযায়ী যদি আমরা না থামি তাহলে সেই ক্ষেত্রে এই নির্দিষ্ট স্থানে যেখানে থামা যাবে সেখানে যদি না থামি তাহলে অনেক সময় অর্থের শব্দের মাঝখানে থেমে গেলাম, তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে অথবা একটা বাক্য পরিপূর্ণরূপে পরিবর্তন হয়ে যেতে পারে অথবা এই এতে করে তুমি গুণাগার হতে পারো, এরকম মানে বিভিন্ন সমস্যা রয়েছে যদি ওয়াকফ অনুযায়ী আমরা না থামতে পারি। যেখানে থামার নির্দেশ হয় সেখানে থামবো, যেখানে ওয়াকফের মাধ্যমে না থামার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ওয়াকফের চিহ্নের মাধ্যমে না থামার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আমরা থামবো না, তাহলে কী হবে, তাহলে আমরা ভুল থেকে বেঁচে থাকতে পারবো। আর এই বিরাম চিহ্ন যথাযথ ব্যবহার এর গুরুত্ব উপলব্ধি করে মূলত আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। সর্বপ্রথম এই কোরআন মাজিদের মধ্যে এটা সরাসরি উল্লেখ করে দিয়েছেন, এটা কিন্তু আগে থেকেই ছিল কিন্তু এটা সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর তিনি মূলত এই ওয়াকফের ব্যবহারটা প্রথম চালু করেন। তাহলে
এই ওয়াকফের অনেকগুলো চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা দেখো, আমরা ওয়াকফের চিহ্নগুলো এখানে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। এই ওয়াকফের চিহ্নগুলোর সাথে আমরা এখন পরিচয় হব। ওয়াকফের চিহ্নগুলো হলো, দেখো এখানে দেওয়া আছে, একটি দেওয়া আছে শূন্যের মতো দেখতে পাচ্ছ তোমরা। এখানে এই আয়াতের শেষে, সাধারণত কোরআন শরীফে যে কোনো আয়াত আমরা সূরাগুলো পাঠ করার পরে আয়াতের শেষে দেখবা যে একটা আয়াত শেষ হলে এরকম গোল একটা শূন্যের মতো বৃত্তের মতো দেওয়া থাকে, সেটার মধ্যে অনেক সময় নাম্বার আয়াতের নং কত নম্বর আয়াত সেটাও লেখা থাকে। এই যে গোল বৃত্তটা, এটাকে বলা হয় ওয়াকফের তাম। তাম মানে হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ এটা দ্বারা আয়াতের শেষ বোঝায়। এখানে আবার এই ওয়াকফে তামের উপরেও অনেক সময় এই অন্যান্য চিহ্নগুলো থাকে। তাহলে এই যে এটা হচ্ছে ওয়াকফে তাম, এখানে থামতে হবে, আয়াতের শেষ বোঝায়। তারপর হচ্ছে মিম, এই মিম চিহ্নটা এটা ওয়াকফে লাজিম বলা হয়, মানে হচ্ছে এখানে থামা হচ্ছে আবশ্যক, এখানে থামতেই হবে, না থামলে এখানে গুণাগার হওয়ার সম্ভাবনা রয়েছে। তা এখানে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য মিম চিহ্নিত স্থানে অবশ্যই থামতে হবে, ওয়াকফে লাজিম মানে হচ্ছে থামা আবশ্যক। তারপর হচ্ছে ত চিহ্নিত স্থানটা, এটা হচ্ছে ওয়াকফে মুতলাক, এটা হচ্ছে সাধারণ একটি ওয়াকফ, এখানে তুমি এখানে থামা যেতে পারে। জিম, এটা হচ্ছে ওয়াকফে জায়েজ, এখানে থামা যাবে। ওয়াকফে মুজাওয়াজ, এটা হচ্ছে না থামা ভালো, তবে যদি কেউ শ্বাস রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে থামতে পারে। সদ, এটা হচ্ছে ওয়াকফে মুরাক্ষাস, এই ওয়াকফে মুরাক্ষাস এটা হচ্ছে না থামার প্রতি ইঙ্গিত করে। তারপর হচ্ছে কফ, এই চিহ্নে থামা না থামা নিয়ে মতভেদ রয়েছে, তবে থামা যেতে পারে যদি শ্বাস রাখা না যায়, হ্যাঁ এখানে থামা যেতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে কফ ফা, একসাথে যদি লেখা থাকে কফ এবং ফা, তাহলে সেটাকে বলা হয় ওয়াকফে আমর। এই ওয়াকফে আমর, আমর মানে আমর দ্বারা সাধারণত কোনো কিছু নির্দেশ করা বোঝায়, তাহলে ওয়াকফে আমর দ্বারা সাধারণত থামা নির্দেশ করে, তাহলে এখানে থামা যাবে। তারপর হচ্ছে লা, এই লাম আলিফ লেখা থাকে অনেক সময় আয়াতের উপরে অথবা মাঝখানে কোথাও, এই লাম আলিফ লেখা থাকলে তাহলে সেটা দ্বারা না থামা নির্দেশ করে। আরবিতে লা শব্দের অর্থ হচ্ছে না, তাহলে না থামার নির্দেশ করে। এরপর হচ্ছে সিক্তা, এই যে সিক্তা যেটাকে বলি আমরা, এই সিক্তাটা কর্মীদের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সিক্তা রয়েছে, এই সিক্তাগুলো পড়ার নিয়ম হচ্ছে এখানে সিক্তা লেখা থাকে আর ওই জায়গায় থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না, যদি থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না। যেমন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই যে বাল বলে যে আমি থামছি কিন্তু এখানে শ্বাস ছাড়ি নেই। যেমন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই যে বাল বলে থামছি এখানে মূলত সেক্তা আছে, তাহলে এই যে এরকমভাবে থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না। এরপরে আরও কয়েকটি ওয়াকফের চিহ্ন রয়েছে, আমরা দেখব মোয়ানাকা অথবা মা এরকম যদি লেখা থাকে সেখানে একটা আয়াতের মধ্যে বা যেখানে এই মোয়ানাকা বা মানা থাকবে সেখানে একটা বাক্যের মধ্যেই দুই জায়গায় এরকম তিনটা ফোঁটা দেওয়া থাকবে। যেমন শুরুতে যদি থাকে তিনটা, আবার মাঝখানের দিকে থাকতে পারে অথবা শেষের দিকে থাকতে পারে, এই তিন ফোঁটা যেখানে থাকবে প্রথমটায় তুমি থামতে পারো, দ্বিতীয়টা মিলিয়ে পড়তে হবে, আর না হয় প্রথমটা মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয়টা থামতে হবে। এটা হচ্ছে মোয়ানাকা পড়ার নিয়ম। তারপর হচ্ছে ওয়াকফুন নাবি, এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ওয়াকফের চিহ্ন ব্যতীত যেই সমস্ত স্থানে রাসূলুল্লাহ থেমেছিলেন সেই সমস্ত স্থানটা হচ্ছে মানে সেটাকে বলা হয় ওয়াকফুন নাবি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিয়েছেন, সেখানে আমরা ওদেরও বিরতি দেওয়া আবশ্যক বা আমাদেরও বিরতি দিতে হবে, বিরতি দেওয়া এটা একটা সুন্নতের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ওয়াকফে জিব্রাইল, এ স্থানটা এটা হচ্ছে জিব্রাইলের স্থান। এই সমস্ত এই ওয়াকফের চিহ্নিত স্থানে ব্যতীত যেখানে থেমেছেন সেটা হচ্ছে ওয়াকফে জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পাঠ করে শুনাইতেন তখন তিনি যে সমস্ত জায়গায় নিজে বিরতি নিয়েছিলেন সেই সমস্ত জায়গাটাকে বলা হয় ওয়াকফে জিব্রাইল, আর এই স্থানে থামলে বরকত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারপর হচ্ছে ওয়াকফে গুফরান, এই স্থানে গুফরান শব্দের অর্থ হচ্ছে আসলে ক্ষমা। এই যে ওয়াকফে গুফরান, এই স্থানে বিরতি দেওয়া, এটা যদি এখানে কেউ বিরতি দেওয়া যায়, এই স্থানে বিরতি দিলে গুণা ক্ষমা হওয়ার আশা করা যায়, যে এই স্থানে থামলে আল্লাহ তাআলা গুণা ক্ষমা করতে পারেন। এখানে গুণা বলতে সগীরা গুণা উদ্দেশ্য। তারপর এটা সে সদ লাম একত্রে যদি থাকে তাহলে এই স্থানে বিরতি দেওয়া বা না দেওয়া উভয়ই বৈধ, তবে বিরতি দেওয়াটা হচ্ছে কি উত্তম। তারপর হচ্ছে সল্লা যদি লেখা থাকে সদ লাম ইয়া, তাহলে সেই ক্ষেত্রে এ স্থানে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম, না থেমে। তাহলে এই যে যে ওয়াকফের চিহ্নগুলো তোমরা দেখলে এগুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা পেলাম। তাহলে আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম দুইটি বিষয়, একটি হচ্ছে মাদ সম্পর্কে আর একটি হচ্ছে ওয়াকফ সম্পর্কে। এখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে এবং ওয়াকফের গুরুত্ব সম্পর্কে অনেক সময় প্রশ্ন থাকে, ওয়াকফের পরিচয় জানতে চাওয়া হয়, ওয়াকফ শব্দের অর্থ কী, ওয়াকফ সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, তারপর হচ্ছে মাদ শব্দের অর্থ কী, মাদ কাকে বলে, মাদ কত প্রকার, মাদ্দে আসলি কাকে বলে, মাদ্দে ফারেই কাকে বলে, মাদের হরফ কয়টি ও কী কী,
এই সমস্ত বিষয়ের পরীক্ষা এসে থাকে তোমাদের, তোমরা এই পাঠটি ভালো করে পড়বে। এই দুইটি পাঠ আজকে যে আলোচনা করেছি, পাঠ 3 এবং 4, এই পাঠগুলো তোমরা ভালো করে আলোচনা করবে এবং পড়বে, পাঠ্য বই দেখে আমার ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবে, তাহলে আমরা এর সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।